ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আজ চাঁদ রাত, আগামীকাল সকাল শুরু হলেই শুরু হয়ে যাবে ঈদ। তবে একদিন আগে থেকেই শুরু হয়ে যায় ঈদের উৎসব। চাঁদ রাত মানে হচ্ছে শেষ মুহূর্তের কেনাকাটা, চাঁদ রাত মানে হচ্ছে মেয়েদের হাতে মেহেদি, চাঁদ রাত মানে হচ্ছে ছেলেদের শেষ মুহূর্তের পাঞ্জাবি কেনাকাটা, চাঁদ রাত মানে হচ্ছে শেষ মুহূর্তে কুরবানির বেলায় যেটা হয় যে শেষ মুহূর্তে হাটে গিয়ে দেখা যদি কোনো কিছু পাওয়া যায়, এবং শেষ মুহূর্তে চাঁদ রাতে দেখা যায় হয় দাম অনেক বেড়ে যায় নাহলে দাম অনেক কমে যায়। আর গত 6-7 বছর ধরে আমাদের বাংলাদেশে চাঁদ রাত মানে একটা নতুন জিনিস শুরু হয়েছে। এই মেহেদি পরা, এই আগের রাতে শপিং করার সাথে প্রতি চাঁদ রাতে আমাদের সাথে আমাদের বাংলার চাঁদ মমতাজ, তিনি থাকেন আমাদের সাথে, আজও তিনি আছেন। এবং আমাদের আজকের এই আয়োজন আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস প্রেজেন্স, চোখে তারে যায় না দেখা, পাওয়ার্ড বাই সৌদি লুব্রিকেন্টস। এবং আমাদের সেই বহু প্রতীক্ষার অনেক আনন্দের এই চাঁদ রাতে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় গানের রানী মমতাজ। আসসালামু আলাইকুম মমতাজ আপা। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ঈদটা শুরু হয় সারা বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষী মানুষ, এবং অনেকে দেশের বাইরে আছেন, আমাদের প্রবাসী ভাইরা আছেন, তাদের ঈদটা শুরু হয় আমাদের মমতাজ আপার গান দিয়ে। এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেটা হয় যে ওখানে আজকে ঈদ, তো তাদের ঈদের খুশিটাও শুরু হয় আপনার গান দিয়ে। তো আজকে আমরা সেই খুশিটা শুরু করতে চাই, সেই ঈদটা শুরু করতে চাই উদযাপনটা, এবং যথারীতি আপনার গান দিয়ে। তো প্রথমে কি শোনাবেন আমাদের? আমি প্রথমে আপনার সুরে সুর মিলাতে চাই, সেটা হলো যে আপনি যেমন বলছিলেন যে দেশ এবং দেশের বাইরে আমাদের যারা বাঙালি এই বাংলা ভাষাভাষী মানুষজন আছেন, তারা প্রত্যেকেই যেমন অপেক্ষা করেন, অনেকেই অপেক্ষা করেন যে আমাদের জন্যে আমাদের এই চাঁদ রাতকে সুন্দর করে শুরু করবার জন্যে। আর সত্যিকার অর্থে এটাই সত্য কথা যে আমিও অপেক্ষায় থাকি, আমিও এই সময়টার জন্যে, এই চাঁদ রাতটার জন্যে সারা বছরই অপেক্ষা করি, কখন আমি আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের সামনে আসব, তাদের প্রাণের মনের কথা আমার গানের সুরে বলবো, এটা নিয়েই আমি অপেক্ষা করি। আজকে এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে, বাংলা ভিশনের সামনে বসে আমাদেরকে শুনছেন, দেখছেন, দেশে এবং দেশের বাইরে, সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে, আপনাকেও। তবে এরই সাথে আমি একটু মানে অ্যাড করতে চাই যে আমরা ঈদের আনন্দে আছি, আগামীকাল ঈদ, চাঁদ রাত আজকে, কিন্তু ঈদের আনন্দের মধ্যেও আমাদের একটু মানে ঈদের আনন্দের মধ্যেও আজকের এই সময়টা একটু কষ্ট শেয়ার করতেই হয়, কারণ এই মাসটা আমাদের শোকের মাস, আমাদের মাসটাই শোকের মাস। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মাসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে 15ই আগস্ট। এবং আজকে যে 21 তারিখ, এই 21-এও গ্রেনেড হামলা করে আমার সেই জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে মারার জন্যে যে মানে কুচক্রি করেছিল, যেই ষড়যন্ত্র করেছিল, সেটা সফল হয়নি, কিন্তু অনেকেই জীবন দিয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারবর্গের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকের এই শোকাবহ ঈদ, ঈদ কিন্তু শোকের ছায়া আছে আমাদের, তো সেই ঈদ আমরা শুরু করছি ঈদের বাংলা ভিশনের। প্রথমে আমি আমার গাওয়া একটি গান উপহার দিতে চাই। এই গানটি লিখেছেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত লেখক রফিকুজ্জামান সাহেব, এবং সুর করেছেন বাংলাদেশের আরেকজন মানে গুণী মানুষ, মিউজিক ডিরেক্টর, সুরকার, অনেক গুণে গুণান্বিত জনাব আলাউদ্দিন আলী সাহেব। এটা একটা ফিল্মের গান, ছবিটির নাম ছিল সম্ভবত পৌষ মাসের পীড়িতি, এরকম। আমি এই গানটি একটু শোনাই দেখি। Thank you.
পোড়াইলে সর্বঙ্গ, না পোড়াইলে মো, না পোড়াইলে সর্বঙ্গ, না পোড়াইলে মো, ভালোবাসে যাই কি ভালোবাসে যাই কি কান্দ, সুখেরই কান্দন বন্ধু আমারে পোড়া, পোড়ায়ে পোড়ায়ে বন্ধু এ জ্বালা জুড়া, না পোড়াইলে সর্ব আমারে পোড়া, পোড়ায়ে পোড়ায়ে বন্ধু এ জ্বালা জুড়াও বন্ধু, আমারে পোড়া, পোড়ায়ে পোড়ায়ে বন্ধু এ জ্বালা হয় না তো সাধন বন্ধু,
আমারে পোড়াও, আমারে পোড়ায় পোড়ায় বন্ধু, এ জ্বালা জুড়াও। এরকম পোড়া নিয়ে আরেকটা দারুণ গান আছে আপনার, সেটাও সিনেমার গান, আমারে পোড়াতে তোমার এত আয়োজন। এবং এই গানটা এত সুন্দর, এত মিষ্টি একটা গান, যতবার শুনি। কি বলতে চাচ্ছেন, যে আমরা পোড়া নিয়েই থাকবো? আপাতত আমরা একটু পোড়াপুড়ি করি, তারপর আমরা ঘোরাঘুরি করবো। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু খারাপ না, আইডিয়াটা ভালো। পোড়াপুড়ি থেকে ঘোরাঘুরি, মানে পোড়াপুড়ি না হলে কিন্তু কোনো ঘোরাঘুরিও ভালো লাগে না। এক্স্যাক্টলি, তাই না? পোড়াপুড়ি হইতে হবে। কোনো প্রেমের পিছনে যদি বিচ্ছেদ, বেদনা, বিরহ না থাকে, ওই প্রেমও কিন্তু আসলে মজা লাগে না। খালি প্রেম, খালি ভালোবাসা, এ কেমন যেন সুখ 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 ভালো না। সুখের মধ্যে দুঃখ দুঃখ সুখ, এটা ভালো। দুঃখ দুঃখ সুখ, এটা ভালো। ওই দুঃখ দুঃখ সুখ আসবে, আগে একটু পুড়ে নেই ভালো করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে প্রেমটা খাঁটি হোক।
সিনেমায় আপনার যতগুলো গান আছে, বিশেষ করে এ ধরনের যতগুলো সিনেমা, এবং সেখানে আপনার যে কটা গান এক একটা যেন মাস্টারপিস, মনপুরা থেকে শুরু করে যে কটা চলচ্চিত্র আপনি করেছেন, এবং অতি সম্প্রতি পেপারে পড়লাম যে আপনি আরেকটি চলচ্চিত্র হুমায়ুন আহমেদের লেখা দেবী, সেখানে আপনি গান করেছেন দোয়েল পাখি কন্যারে, এবং সেই গানটা নিয়েও জয়া বলছে যে সে খুব উচ্ছ্বসিত যে দারুণ একটা গান হয়েছে, অনম জয়া রিদমিক বিয়ের অনুষ্ঠানের গান, বিয়ের অনুষ্ঠানের গান। আমি জানি না গানটা করা আছে কিনা, করবো, অসুবিধা নেই, করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে। এখন আপনার পছন্দের একটা গান হোক। আচ্ছা তাহলে কি আমরা ওগুলো রিদমিক চাইলে এখনো গাইতে পারি, আমরা চাইলে পরেও গাইতে পারি, এখনি করে ফেলি, ক্যাশ ক্যাশ নগদ নগদ তাই। আচ্ছা ঠিক আছে, ওরা বলতেছে যে আরেকটু আমরা আরেকটু জমে নেই, তারপরে তার আগে আরেকটা গান যেটা বলছিলেন যে আসলে ফিল্মের গানগুলো অনেকগুলো সিনেমাতেই আমার গান রয়েছে, মাটির ময়না ছবি সেই তারেক মাসুদের সিনেমা থেকে শুরু করে আমাদের প্রয়াত বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের একটা এর মধ্যে মানে এটা কি সিনেমাতেও, হ্যাঁ সেখানেও আমার গান রয়েছে, তারপরে মোল্লাবাড়ির বোর ছবি, বান্দিলাম পীড়িতের ঘর, মানে মানে অনেক পছন্দ করে মানুষ, অনেকগুলো গানই আসলে আমার এত সুন্দর সুন্দর রয়েছে। তো যাই হোক, আমি আর একটা গান একটু রিদমিক করি, এটাও সিনেমার গানই, এটা আমাদের নার্গিস আক্তার পরিচালনায় সিনেমাটি, এই গানটি এটাও মজার একটা গান করে নেই, তারপরে ওটাও গাবো আমাদের সেই দোয়েল পাখি কন্যারে, দোয়েল পাখি কন্যারে ওটাও সেটাও হবে, চল। কালো কোকিল কলম কেরি কালি লাগাইল, আমারে কুল কুল জুইরে ঢেউ জাগাইল, ঘুমাইছিলাম আমি ঘুম ভাঙ্গাইল,
কোকিল ঘুম ভাঙিয়ে দিল, এবং এই গানটা শুনলেই সাথে সাথে আরেকটা গানের কথা খুব মনে পড়ে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে, প্রায় একই রকম আর ভাবনায় এই গানটা, এবং এটা ভাবধারাতেই সম্ভবত এই গানটা করা হয়েছিল। আমি যে রেকর্ডটাকে পড়ি, না না অবশ্যই আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে অনেক আগের গান, এটা আমার উস্তাদজির লেখা সুর করা অনেক আগের পুরনো গান, তিনি তো আর এখন আমাদের মাঝে নেই, তো তার লেখা সুর করা এই গানটি অনেক, আমি যখন আগে থেকেই পালা গান গাইতাম যখন, সেই সময়ই মঞ্চে মানে আমাদের এই গান দিয়েই আমাদের মাতাইতে হইতো, আর এরপরে যখন রেকর্ড মানে অডিও অ্যালবামের যুগ ছিল, সেই সময় যখন অডিও ক্যাসেটগুলো আমি করতাম, তখনও এই গানটা সেই অ্যালবামে আমাদের জনপ্রিয় ছিল। এরপরে আস্তে আস্তে অনেকেই গানটাকে এখন গায় পছন্দ করে, আমাদের নতুন শিল্পীরা যারা প্রজন্ম যারা, তারাও প্রচুর এই গানটাকে স্টেজ মাত করার মতো, আমি মনে করি যে শুধু শিল্পীরাই না, এখানে যারা দর্শক থাকে শ্রোতা থাকে তারাও প্রচুর এই গানটাকে গায়, এবং আমরা যখন স্টেজে গাই আমরা মনে হয় মাঝে মাঝে চান্স পাই না, মানে এত সুন্দর করে অডিয়েন্স থেকে আমাদের কাছে মানে ফিডব্যাক আসে, রেসপন্স করে, এত ভালো হয়। আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে গানটা নিয়ে আপনার সাথে, সেটা আমি পরে শেয়ার করব, কিন্তু তার আগে যদি একটু মরার কোকিলকে যদি একটু আবার জাগানো যায়। ও মানে এখন আপনি ওটাও শুনতে যাচ্ছেন? জি জি, যেটা বলতেছি সেটাই শুনতে যাচ্ছেন, আমার যে কত গান গাইতে হবে, অনেক গান আমরা আছি সারা রাত আছি, কোনো অসুবিধা নাই, কুরবানি দিতে হবে, দেশেও যাইতে হবে, সবকিছু এখান থেকে ডাইরেক্ট কুরবানি দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেহেতু মানে কোকিল চলে আসছে, কোকিলকে আর ফেরত না দেই, না ফেরত দেব না। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো কোকিল মরার কোকিলে, আমায় পাগল বানাইয়া গেল বসন্তের কালে গো কোকিল মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল বানাইল গো মরার কোকিলে, মন বুঝে না মরার কোকিল আন্দাজে গা
কানতে কানতে আমি কানতে কানতে ঘুমাই যখন নিশিরাতের কালে ঘুমাসিলেই স্বপ্নে দেখি মনে মন্দুর বলে কানতে কানতে ঘুমাই যখন নিশিরাতের কালে ঘুমাসিলেই স্বপ্নে দেখি আমি মন্দুর বলে আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চলে গো ও কোকিল পরার কোকিল হাই হাই আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চলে গো ও কোকিল পরার কোকিল আমার ঘুম যে অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল মধ্যপ্রাচ্যে শারজাতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে, স্টেডিয়ামে 70,000 দর্শক ছিল এবং সেখানে আপনি উঠলেন গান গাইতে, এবং উঠে যখন আপনি কোকিল গানটা শুরু করলেন তখন আপনি উঠেই বললেন যে আচ্ছা দেখি এখানে সব কোকিল কোথায়, দেখি কোকিলগুলি চেয়ারে একটু দেখি, এবং সব দর্শক জোরে চিৎকার করে উঠল। এবং তখন আমি জানলাম যে কোকিল শুধু বসন্তকালে ডাকে না, সারা বছর ধরে ডাকে আপনার সব কনসার্টে, এবং কোকিলকে আমরা বিলুপ্ত প্রায় প্রাণী জানতাম, এবং তখন জানলেন না কোটি কোটি কোকিল আছে সারা বিশ্ব জুড়ে। তো আজ পর্যন্ত কতগুলো কোকিলের দেখা আপনি পেয়েছেন, এটা আমার প্রশ্ন। অসংখ্য, এখন আমি এটা গুনে বলতে পারবো না। তবে একটা জিনিস, যে আপনি শুধু সারাই না, আমার মনে হয় কোকিলের ডাকও শুনেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেখানে ছিল ছিল, মানে পুরো স্টেডিয়ামে। আমি যখন বললাম যে আসলে তো এখন খুব একটা কোকিল দেখা যায় না, শহরে তো নাই, আমরা মানে যারা শহরে থাকে খুব শুনেই না, কিন্তু যারা গ্রামে থাকে তারাও কিন্তু খুব একটা কোকিলের ডাক আর শুনে না। তো আমি বললাম যে এখানে কি কোকিল আছে, আর এটা শারজা, এখানে কি কোকিল আছে? তো এটা বলার পরে যে এত আওয়াজ যে প্রচুর কোকিল। তা আমি বললাম যে আপনারা কি বিদেশে থেকে কোকিলের ডাক ভুলে গেছেন নাকি? কোকিল থাকলে তো আওয়াজ পাবো আমি। তখন সবাই যে এই যে কুহু কুহু বলে মানে সবাই ডাকতেছিল, এটা একটা মানে এত সুন্দর দৃশ্য, সেটা 70,000 লোক একসাথে কোকিলের আওয়াজ করছে। মানে এখনো যে সমস্ত এরিয়াতে আমি যাই মানে প্রোগ্রাম করতে, এখানেও হাজার হাজার লোক থাকে, কোকিল আছে কিনা বলার সাথে সাথেই প্রথম সকলের হাতে, এখন তো সবার আরেকটা নতুন স্টাইল যে শুধু কোকিল না সাথে জোনাকিও আছে, মানে যে মোবাইলের লাইট জ্বালিয়ে সবাই এরকম যাচ্ছি সবাই আছি, এটা একটা অন্যরকম মানে দৃশ্য। এবং পাশাপাশি কোকিলের ডাক কুহু কুহু বলে সবাই ডাকতে থাকে, তাই গানটাও সবাই খুব প্রাণ দিয়ে গায়। আসলে অসংখ্য গান রয়েছে আমার উস্তাদজির এরকম। আমার মনে হয় এই ইতে আরেকটা গান শোনাই, এই ধারাবাহিকতায়, এই ধারাবাহিকতায় এটাও আমার উস্তাদের একটা গান। গানটা আমার কখনই গাওয়া হয় নাই টেলিভিশনে, গানটা একটু আজকে একটু মানে একটু শোনাতে চাই। চল।
ও তোরা দেখে যা পাড়া পড়শিল আমার প্রাণ বন্ধু গান গে যা ওসে যে আর নয়নে বন্ধু আমার আর নয়নে ফিরে ফিরে যাই পড়শিল প্রাণ বন্ধু গান গে তোরা দেখে যা পারা পড়শিল
প্রাণ বন্ধু। আপনার আরেকটা দারুণ একটা গান আছে, বন্ধু তোর লাইগারে, এটাও এত সুন্দর একটা গান, শুনতে ইচ্ছা করে বারবার। আমরা এই গানটাকে এখন বাই এনি চান্স না, এই গানটা এখন না, যদি সময় সুযোগ হয়, আছে তো অনেক সময়, আমরা তো অনেক সময় ধরেই আছি, অনেক আপনার পছন্দের গান আছে, অনুরোধের অনেক গান আছে, বিরতিতে গেলেই বোঝা যাবে যে কি পরিমাণে অনুরোধ আমাদের কাছে আছে, প্রচুর পরিমাণে টেলিফোন আসতে থাকে কিন্তু আমরা তো সেগুলো আসলে রিসিভ করতে পারি না বা সম্ভব না। অনুরোধগুলি রেখে দেই, হ্যাঁ অনুরোধগুলি রাখি, অনুরোধগুলি রাখি তো, ওকে আসো, ওদের পছন্দের একটা গান মনে হয় হবে। এবার আমাদের কোকিলের পছন্দের গান, এই গানটি আমাদের খুব প্রিয় গীতিকার কবির বকুল একটা সিনেমা এই গানটি আমার জন্য লিখেছিল, গানটি গেয়েছিলাম। তো এই গানটি আমাদের যারা আমার সাথে সহশিল্পী আছেন তাদের সকলের খুব পছন্দ, তাই আমাদের আমাকে দুই দিন ধরেই কিন্তু বলে যাচ্ছে যে এই গানটা আপনি গান না কখনো, কিন্তু গানটা একটু গেয়ে শোনাবেন, যেখানে ওরা ভাবতেছে যে এত অনুরোধ আসতেছে কখন আবার আমাদেরটা ভুলে যায়। তো সিনেমাটার নাম বোধ হয় ছিল যে বদলে যা, বদলে যাও, বদলে দাও, এরকম একটা সিনেমার গানটা ছিল আমার, গানটা একটু শোনাই। আমায় মন পাগলি করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ারে খুলে নামলে কেন, কেন রঙিন করলে এই মনের আকাশ, তোমারই কারণে এখন আমি একটা চিন্তা লাশ, তোমারই কারণে এখন আমি একটা চিন্তা লাশ, আমায় এমন পাগল করে চোখের ভালো যদি না বাসিবে দুয়ারে খুলে নামলে কেন, আমায় এমন পাগল করে চোখের পথে থামলে কেন, ভালো যদি না বাসিবে দুয়ারে খুলে নামলে কেন, কেন রঙিন করলে বিমান মনের আকাশ, বুকে ছিল সুখের নদী দিলে দুঃখের ঢেউ, ভাঙলে এমন কাচের মতো জানে না রে কেউ, হাই রে জানে না রে কেউ, বুকে ছিল সুখের নদী দিলে দুঃখের ঢেউ, ভাঙলে এমন কাচের মতো জানে না রে কেউ,
কাটায় পাকাটে ফুলের কাটায় হা মনের কাটায় মন কাটিলে কান্দি সারারা হাই রে কান্দি সারারা পথের কাটায় পাকাটে রে ফুলের আপনার সাথে যারা সঙ্গত করছেন তাদের যে কেন এই গানটা খুব প্রিয় আমি বুঝতে পারছি। এত সুন্দর সুর এবং গানটার সাথে বাজিয়ে এত মজা, এত রিদমিক যে এই গানটা সাথে বাজানোর মজাই আলাদা এবং শুনতে তো আরো বেশি মজা। থ্যাংক ইউ। গানের সুরে সুরে কথায় কথায় ওদের একটা অংশগ্রহণ, মানে প্রত্যেকটা লাইনে লাইনে একেবারে। থ্যাংক ইউ। এই গানটা কেন যে করেন না আপনি প্রোগ্রামে, করা উচিত। এনিওয়ে আপা, আমরা একটা ছোট বিরতি নেব, বিরতির পরে ফিরে এসে আবার নতুন চমকও আছে এরপরে নাকি? হ্যাঁ, চমকও থাকবে এরপরে, আর দেখা যাক এরপরে। কিন্তু আমাদের নতুন নতুন অনেক চমক আছে, দর্শক মন্ডলী আমার মনে হয় আমাদের সাথেই থাকবে একেবারে। আমাদের অনেক চমক আছে, সেই চমক নিয়ে আমরা ফিরে আসছি একটু পরেই। আর ফিল পাইপ অ্যান্ড ফিটিংস প্রেজেন্স চোখে তারে যায় না দেখা, সৌদি লুব্রিকেন্টস এর পাওয়ার্ড বাই। তো আসছি ফিরে একটু পরে আবারও আমাদের লাইভের এই আসরে। সবাইকে ঈদের শুভেচ্ছা। একটু সারপ্রাইজের মতো লাগছে, কিন্তু কি করা যায়, আমার এই অসুস্থ শরীরও সহ্য করতে পারলাম না, চলে আসতে হলো। দুবার তো বিদেশে ছিলাম। আসলে আমার অত্যন্ত প্রিয় শিল্পী এবং আমার অসম্ভব প্রিয় এই অনুষ্ঠানটি, না থেকে পারলাম না। তো বাপ্পি যেভাবে শুরু করেছিল একদম বাঘের মতো, আমি খুব এনজয় করছিলাম। আপনারা নিশ্চয়ই আরও সুন্দর আমার উপভোগ করছিলেন, বিশেষ করে এই টিমটি আমার পরিচিত যারা যন্ত্রসঙ্গীতে সহায়তা করছেন, আমাদের রাস্তাঘাটে দেখা হলেও জড়িয়ে ধরি এরকম একটা অবস্থা। তো খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে আসতে পেরে, এবং বিশেষ করে শিল্পীর সঙ্গে একেবারে পাশাপাশি বসে ঝলমল জামা কাপড় পরে ঈদের আনন্দটাই আমরা নিচ্ছি আলাদা করে। আপনার কেমন লাগছে বলেন তো? এটা শুনতে ইচ্ছে করছে একটু আপনার সাথে, মানে আজকে দেখা হয়ে এবং এখানে আপনি আসছেন, এটা দেখে ঈদের আনন্দ যে যেটা ছিল মানে আরও কয়েক গুণ বেড়ে গেছে সত্যিকার অর্থে। এত ভালো লাগতেছে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি যখনই শেষ দিকে আমি বাপ্পিদা আমরা শুনলাম যে আপনি আসতেছেন, এটা শুনেই কিন্তু দর্শক মণ্ডলীকে আমরা কিন্তু একটা বলেছি যে আমাদের কিন্তু এরপরে চমক আছে।
তো অনেকেই খুব মিস করে আপনাকে এবং বলে, এবং আমার এলাকার মানুষ বিশেষ করে তারা অনেক মিস করে আপনাকে, যে কবি এই যে ছোট ছোট করে মিষ্টি মিষ্টি পান খেয়ে সুন্দর করে কথা বলে, আমরা তাকে মিস করি। সবসময় আলোচনা হয় আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এবং দেশের বাইরে ছিলেন অনেক দিন, যে কারণে আপনাকে অনেক মিস করেছি আমরা গত প্রোগ্রামে। তবে আমরা আপনার দোয়ায় আমরা ভালো করে এই প্রোগ্রামটা, মানে আপনি যেভাবে গুছিয়ে সাজিয়ে মানে করেন, আমরাও চেষ্টা করি সেভাবে, বাপি ভাই আছেন আমাদের, আমরা সুন্দরভাবে সেটাকে করার জন্যে। কিন্তু একটা অভাব, আপনার অভাব তো আমাদের থাকেই। তো এই মুহূর্তে খুব ভালো আছি কিন্তু, অনেক বেশি। আমারও মনে হচ্ছে, আমি যদিও অসুস্থ কিন্তু আমারও মনে হচ্ছে ভালো আছি। তো আমার উচিত এখন একেবারে বাপির কাছে যাওয়া সরাসরি। আমি বলবো যে আসাদ ভাই, আপনি যদি আমাকে একই প্রশ্ন করেন যে কেমন লাগছে আপনি, ও আচ্ছা আচ্ছা, যে প্রশ্ন আপনি মমতা আপনাকে করেছেন ওটার উত্তর আমি দিতে চাই। ওইটা করতে হবে না, ওই প্রশ্নটাই। আচ্ছা, আমি আপনার দিকে তাকিয়ে বলছিলাম না না তাকিয়ে বলেছিলাম? ওটার দিকে তাকিয়ে বলেছিলাম, আমার দিকে তাকিয়ে বলছি। ওকে ওকে ওকে। আচ্ছা বাপি, কেমন লাগছে আজকে? খুব খারাপ লাগছে, আমি ভাবছি আমার চাকরিটা আজকে থেকে চলে গেল। অনেক কষ্ট করে চাকরিটা জোগাড় করছি। আরে না প্রশ্ন, হ্যাঁ এখন এই আর কি, আমি ভাবলাম যে ইয়াং ছেলে পেলে বোধহয় চাহিদা বেশি, কিন্তু আপনার যে এমন জনপ্রিয়তা, হ্যাঁ মানে কি বলবো, আমার শুনতে ভালো লাগছে কিন্তু না, কথাটা তো সত্যি। মানে ওই যে আপার গ্রামের লোকজন যারা আসেন তারা সবাই, আচ্ছা উনি কই? আমি যতই ইয়ে বলি যে ভাই আমি আছি, মানে উনি কই, উনি কই? না একবার গানে চলে যাওয়া ভালো হবে বোধ হয় না। না এই আর কি, যাক ঠিক আছে, চাকরি সংকটে আছি আর কি, একটু মনে রেখেন এটাই বলার ছিল। কবির সৌজন্যে আমি এবার একটা গান গাইতে চাই, আমার ভালো লাগা। আমি আসলে অনেক গান, অনেক রকমের গানই করি, কিন্তু আমার যে গানগুলো বেশি ভালো লাগে সেই গানগুলো একটু আধ্যাত্মিক হয়, একটু বিচ্ছেদী হয়, একটু বিভিন্ন সাধকদের, বিজয় ভাবুক কবি বিজয় সরকারের হয়, লালন হয়, বা রাধারমণ, রাধা বল্লভ এই ধরনের, মনমোহন দত্ত, তাদের গানগুলো আমার গাইতে আমি অনেক, আমি নিজের কাছে মানে একটা আত্মার খোরাক থাকে না, কিছু থাকে যে মানুষকে শুনাইলাম, আবার কিছু আছে নিজে গাইলাম এবং শুনলাম। সেই গাওয়া শোনার মধ্যে কবি আমার পাশে, এটা আমার অনেক সৌভাগ্য। সেই জন্যে রাধা বল্লভ সরকারের একটা গান, ছোটোবেলায় কবি গান শুনতে গিয়ে যে গানগুলো শুনতাম, একটা গান শুনাই। Thank you.
সব দিব যায়া পারে ঘাটা মাঝিরে আসলে আপনি বাংলা একাডেমিতে অনেক দিন কাজ করেছেন এবং আমাদের এই লোকসঙ্গীত নিয়ে লোকসঙ্গীতের ধারা নিয়েও বেশ কিছু গবেষণাপত্রের সাথে আপনি সরাসরি জড়িত ছিলেন। আমার একটা প্রশ্ন যে এই সাধারণ মানুষগুলো আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো কী করে এরকম অসাধারণ দার্শনিক কথা লিখতে পারে বলতে পারে, কী করে সম্ভব? এটা খুব দারুণ একটা প্রশ্ন, যেটার উত্তর খোঁজা সত্যি খুব কঠিন। মমতাজ, আমি প্রায় 22-23 বছর আগের কথা, বাংলা একাডেমির একটা বই একটা ছবি দেখলাম, সালোয়ার কামিজ পড়া, সেখানে লেখা জনপ্রিয় শিল্পী। সেই শিল্পী অবশ্য আজকে আমাদের পাশে আছেন। তিনি কিছুক্ষণ আগে বলেছেন
যে তার ভালো লাগে এই মরমি গানগুলো গাইতে, আত্মার খোরাক, আত্মার খোরাক। এবং এখানে হচ্ছে কৃতিত্ব, আমাদের দেশের সাধারণ মানুষ মানুষ হিসেবে যে কত বড় চিন্তা করা যায় না। আমাদের দেশটা টিকে আছে ওই খেটে খাওয়া সাধারণ মানুষের সরলতা এগুলোর জন্যে, এবং এগুলোর জন্য যে আত্মিক শক্তি, সেই শক্তিটা তারা কেতাব পড়ে পায় না, ইউনিভার্সিটিতে গিয়ে পায় না, তাদের জন্য বড় মোটা মোটা বই লেখা হয়নি। কিন্তু কবি গান, বিচার গান, মরমী গান, বিচ্ছেদ, ভাবাইয়া, এই যে বাংলাদেশের বিপুল সঙ্গীত আমাদের, এই সঙ্গীত তাদেরকে উজ্জীবিত করে, উৎসাহিত করে, প্রণোদনা দেয়। এই যে কবি গান, আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন শ্রীলঙ্কার এক পণ্ডিত যে কবি গান কি, আমি বললাম যে এটা হচ্ছে এক ধরনের পার্লামেন্টের বক্তৃতা, পক্ষে আর বিপক্ষে। বলছে হোয়াট ইউ মিন, আমি একজনের পক্ষে বলবে আর একজন বিপক্ষে বলবে, শ্রোতারা দর্শক যারা আছেন তারা বিচার করবেন যে কোনটা ঠিক। এবং আমরাও দেখেছি, এবং এটা মমতাজের সঙ্গে যারা গান গেয়েছেন, আমার কী যে ভালো লাগে উনি যখন তার ওস্তাদের কথা বলেন, গুরুর কথা বললেন, মাতাল রাজ্জাকের কথা বলেন, আমি অত্যন্ত অভিভূত হই। মাতাল রাজ্জাক এত সবের পরেও কি সেই মনোযোগটা পেলেন না যেটা তার পাওয়া উচিত ছিল, অসাধারণ তার গানের বাণী, কোনো সন্দেহ নেই। এবং মানিকগঞ্জের কথা একটু বিশেষভাবে বলি, আমি ওই পুরো এলাকাটাই সঙ্গীতের এলাকা। এখন অবশ্য আর একটা কথা বলতে হবে, সেখানে চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে এবং এই চিকিৎসার ব্যবস্থাগুলো করেছেন আজকের এই মমতাজ। তিনি একটা কথা একটু সঙ্গে বলি আর কি, না বলে পারি না, আমি জানি না ইনকাম ট্যাক্সের লোক এখানে আছেন কি না, থাকলেও কিছু যায় আসে না, তিনিও আমাদের মতো অভিভূত হয়ে আছেন। মমতাজের সেকেন্ড অ্যালবাম যখন বেরোয়, আমাকে বলেছেন সেই প্রডিউসার যে সেকেন্ড অ্যালবামের দিয়ে তিনি দোতলা তিনতলা বাড়ি করে ফেলেছিলেন, অর্থাৎ কি পরিমাণ বিক্রি হলে পর একটা প্রডিউসার বাড়ি করতে পারেন, কম কথা না। অর্থাৎ এবং তিনি একমাত্র শিল্পী যিনি টেলিভিশন থেকে বাইরে যাননি, তিনি গ্রামগুলো লুট করতে করতে, গ্রামের মানুষের মন জয় করতে 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 রাজধানীতে এসেছেন, এবং অনেক পরে টেলিভিশন এসেছেন যখন তিনি অলরেডি অনেক বেশি জনপ্রিয়। কাজেই জনগণ থেকে উত্থিত, জনগণ থেকে বেরিয়ে আসা, জনগণের ইচ্ছা নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, আজকেও বোধ হয় আপনাদের, আমি জানি ওনার গ্রাম থেকে নিশ্চিতভাবে কেউ না কেউ এসেছেন, আমি একবার বাজি ধরতে পারি। না না, বাজি ধরার কিছু নাই, আমি আপনাকে বলে দিই, আসার পরে ওনারা জিজ্ঞেস করছে উনি কোথায়, উনি কে, ওই যে পান খায় যে লোকটি একটু বয়স্ক মতো, পান খাওয়া ছেড়ে দিয়েছে উনি, তো নাই এখন, আমি উপস্থাপনা করি। গ্রাম থেকে যে এসেছেন সেও জিজ্ঞেস করেছে না? হ্যাঁ হ্যাঁ, উনি কোথায়, উনি বললেন যে ভাই আমি তো এখন উপস্থাপক, বললেন উনি কোথায়, তাহলে বুঝেন। এনিওয়ে, বিচ্ছেদী গান মরবি গানের কথা হলো, এবার আপনার কাছে যাই। মনে রাখার বিষয়, আসলে মানুষ বেঁচে থাকে তার কর্মের বিনিময়ে, আর আমরা যুগ যুগ ধরে মনে রাখতে চাই, আমরা বিচ্ছেদ, বেশি বিচ্ছেদ হইতে চাই না, যে বন্ধুর মানে বিরহে তাকে ভুলে যাওয়া মনে নাই এটা আমরা বলতে চাই না। তারপরেও বলতে হয় যেহেতু একটা মরমী গান আমি গেয়েছি এর মধ্যেই, তো আমার এই মুহূর্তে এই যে কথাগুলো আসছে এই কথাগুলোর সূত্র ধরেই একটা গান মনে পড়েছে। এই গানটি আমার দাদাগুরু অর্থাৎ আমার বাবার পরে যিনি আমাকে গান শিখিয়েছেন মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার দুটি গান অলরেডি আমি গেয়ে ফেলছি, তা হয়তো আরও সামনে আরও দু একটা গাবো, জনপ্রিয় গান আছে। তো আমি আমার ওস্তাদজি গান শিখেছেন খালিক দেওয়ান সাহেবের কাছে, এবং খালিক দেওয়ান মালিক দেওয়ান তারা তো সেই দুই ভাই ছিল, মানে বাংলার বাউল কবি গানের রাজা তারা। হ্যাঁ, তাদের যে লেখা, তো এইখানে একটা আমি সেই দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের একটা গান এই মুহূর্তে গাইতে চাই। কবিকে দেখে আমার খালি ওইগুলাই, ওই ভাবের গানই ভালো লাগছে আর কি। পরে আমরা যাবো ধুমধারাক্কায়, যাবো পরে হবে পরে। Thank you.
লিখেছেন যে আমার প্রাণ বন্ধুর বোধ হয় আমার কথা মনে নাই, আমাকে সে ভুলেই গেছে। আমি যদি তাকে শয়নে মানে জীবনে এভাবে নাই পাই, যদি সে আমার কথা একদিন মনেও রাখত, তবু তো সরাসরি এভাবে না পাইলেও স্বপনে হলেও বন্ধু আমার সাথে একদিন দেখা করত, মনে হয় সে আমাকে সত্যিকারে ভুলেই গেছে। সেখানে দৃষ্টি দিয়ে সাধু মনে নাই আমারও
যাবে কাল আসবে বলে প্রাণের বন্ধু গেল চলে রে হায় আর যাবে কাল আসবে বলে আর কয়েক মুহূর্ত পরেই ঈদ, ঈদের ঠিক আগের এই মুহূর্তে প্রায় চোখে পানি চলে আসছে এই গানগুলো শত শত এমন গান, এত গভীর বেদনার গান, মন দিয়ে শুনলে মনটা খারাপ হয়ে যায়। যাকার মন খারাপ করতে চাই না, এখন এমন একটা কিছু করতে চাই হইচই লাগিয়ে দিচ্ছে, পুরো ফুর্তি, মানে মনে হয় যেন একটা ঈদ ঈদ ওই ওই ব্যাপারটা চাই আর কি। আমি আগেই বলেছিলাম যে মন খারাপ না হইলে তো ভালো করতে ভালো লাগে না, এর জন্য একটু দুঃখ দুঃখ সুখ, দুঃখ দুঃখ হয়েছে একটু সুখ সুখ হোক, এবার সুখ সুখ দরকার নাকি? তা কি সুখ সুখ বলবো বলেন, আপনার আপনার পছন্দ দিয়ে, আমার পছন্দ, হ্যাঁ আপনার পছন্দ দিয়ে আমরা নাম্বার 1, হ্যাঁ কোনটা নাম্বার 1, সেটা হলো লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, লোকাল বাস সম্পর্কে বলে এটুকু অবশ্যই বলা যায় যে
বিচার গান, মরমী গান ইত্যাদির জন্য তো বিখ্যাত, কিন্তু বাংলা গানের বিবর্তনে লোকাল বাস একটা মাইলস্টোন। এবং স্বীকার করতে হবে যে মমতাজের কণ্ঠেই এই মাইলস্টোনটি গঠিত হয়েছে। এবং বাংলা গানের যেমন আমার ভালো লাগছিল সার্জার গল্প যখন শুনছিলাম, সিনেমার গল্প যখন শুনছিলাম, খুব ভালো লাগছিল যে মিডিয়ার লেটেস্ট মিডিয়া হোক আর যাই হোক না কেন, মমতাজ নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন। শুধু বিচার গান লোকগানই না, আনো তো লোকাল বাসের মতো এত আমার মনে হয় না যে এই গান অন্যের পক্ষে গাওয়া সম্ভব হতো। একেবারে, এবং অন্য কেউ যদি গাইতো এই গানটা জনপ্রিয়তা পেত কিনা আমার সন্দেহ আছে। সিরিয়াসলি আমার এটা আপনার ভয়েস ছাড়া এটা হবে না, হতো না। আমি এর মধ্যে গানটা মালয়েশিয়ান একটা সিঙ্গারের মুখে শুনেছি। কোথায় নাকি? মানে হ্যাঁ, তোমরা দেখেছো এটা? মালয়েশিয়ান একজন সিঙ্গার, সে তো বাংলা উচ্চারণ ওইভাবে করতে পারে না, কিন্তু সে ইউটিউবে আছে এটা, সে স্টেজে গাচ্ছে বাংলায়। মানে এটা আপনি শুনবেন, এটা মানে আমার এত মজা লাগছে, একটু সার্চ দিবেন। মালয়েশিয়ান একজন সিঙ্গার, একটা ছেলে আর কি, সেই গানটাকে একটা, তারা একটা ব্যান্ড বোধ হয়, যাই হোক, তারা এই গানটাকে মানে মিউজিকটা একদম হুবহু তারা উঠিয়ে ফেলছে, গানটাও তারা, সুরটাও ঠিক আছে, গানের কথাগুলো ওই যে আমরা যেরকম মানে হিন্দি গাইলে যেরকম হয় আর কি, এরকম ওই রকম আর কি। তো হ্যাঁ হ্যাঁ, আবার ইটা যে ওই যে র‍্যাপটা, ওটা পুরোটা সে পারে নাই, কতটুকু নিজেই গাইতেছিল এরপরে, কিন্তু এত মজা লাগছে যে সে গানটাকে ওইভাবে করেছে। তো চলো এখন আমরা ওই মজাটা নিয়ে নিই যদি সম্ভব হয়। আমার মনে হয় হ্যাঁ, আমাদের ওরা বলতেছে যে লোকাল বাস তো বেশি ধুমধারাক্কা, আমরা আর একটু পরে যাই, মানে ঘুমায় যাবে যখন তখন আমরা, এখন একটু ধুমধারাক্কাই করব। তবে যেহেতু আমি একটু বিচ্ছেদী গান গেয়ে ফেলছি, এর মধ্যে একটু ওই আধ্যাত্মিক ভাবের মধ্যে আমার একটু ধুমধারাক্কা আছে, একটু মুর্শিদি ভান্ডারি টাইপের একটা শোনাই, তারপরে দেখা যাক। মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়া ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা,
আহা আহা, আকাশটা কাঁদছিল কেন, কি সুন্দর গানের কথা। তো আমরা একটা কাজ করি, একটা ছোট বিরতি নেই, বিরতি নিয়ে ফিরে এসে সেই জমজমাটি গান যেগুলো এখন পর্যন্ত রেখে দিয়েছে স্টকে, আরো কিছু নতুন চমক, আরো কিছু নতুন চমক, সবকিছু নিয়ে এবং নতুন গমক সবকিছু নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব আমাদের এখানে। তো আসছি ফিরে, তো একটু পরেই আমরা আবার ফিরে আসবো আমাদের এই আয়োজন আর এফ এল পাইপ অ্যান্ড ফিটিংস, চোখে তারে যায় না দেখা, এবং পাওয়ার্ড বাই সৌদি লুব্রিকেন্টস। আমরা আসাদ ভাইয়ের কাছে যাব, আসাদ ভাইয়ের কাছে কিছু শুনতে চাই। আসাদ ভাই, আমার মনে হয় এখন কবি আমাদেরকে এই এই যেহেতু বিরতিতে যাচ্ছেন, সে বোধ হয় একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, একেবারে। আমি বিদায় কতটুকু নেব আমি জানি না, ক্যামেরার সামনে থাকবো না এটা সত্য কথা, কিন্তু সঙ্গে সঙ্গে এও বলবো যে গানগুলো গাওয়া হয়, তালের গান, সুখের গান, ফুর্তির গান, ভিতরে ভিতরে লক্ষ্য রাখবেন কোথায় যেন হৃৎপিণ্ডের শব্দ আপনি পাবেন সেখানে। এবং মমতাজ এমনি এমনি জনপ্রিয় হয়নি, সাধারণ মানুষের সঙ্গে মিশে জনগণের কণ্ঠ সংলগ্ন থাকার ফলে যে ধারণা, উপলব্ধি একজন শিল্পীর ঘটে, বড় মাপের শিল্পীর ঘটে, সেটি ঘটেছে বলেই আজ তিনি মমতাজ। তো আপনারা উপভোগ করতে থাকুন, আর বাপ্পির কাছে একটু বলার আছে, বাপ্পি একটু কথা বলার সুযোগ দিলেন, বাপ্পি অনেক কৃতজ্ঞ এর জন্যে। আমি বিদায় নিচ্ছি, ঈদ মুবারক। আসলে আপনি যেটা বললেন সেটাই ঠিক, যে আসলে বিদায় না, এই হচ্ছে সাময়িক বিরতি আপনার জন্য। আপনি তো সবসময় স্পিরিট আমাদের সাথে সবসময় আছেন, সব অনুষ্ঠানের সাথে আছেন, এবং আমরা সবসময় আপনার সুস্বাস্থ্য কামনা করি। আমরা চাই আপনি সুস্থ থাকুন, এইভাবেই সজীব থাকুন, হাসি খুশি থাকুন এবং পান চিবোতে থাকুন। তো আমরা একটা কাজ করি, আমরা যাই ছোট্ট বিরতিতে, তারপরে ফিরে এসে আবারও আমরা গান শুনবো। আসছি এখনই। ঈদের আগের দিন চাঁদ রাত, এবং চাঁদ রাত মানেই হচ্ছে যে আনন্দ শুরু হবার মুহূর্তের যে আনন্দ, সেটাই হচ্ছে চাঁদ রাতের আনন্দ। আর এই আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় আমাদের বাংলা ভিশনের একটি বিশেষ আয়োজন, সেটি হচ্ছে চাঁদ রাত উইথ মমতাজ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ধারাবাহিক এই আয়োজন, প্রতি বছর জুড়ে যার জন্যে সারা দেশের মানুষ এবং প্রবাসী ভাই বোনেরা অপেক্ষা করে থাকেন এই দিনটি দিয়ে ঈদ শুরু করবার জন্য। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজন চোখে তারে যায় না দেখা, প্রেজেন্স বাই আর এফ এল পাইপ অ্যান্ড ফিটিংস এবং পাওয়ার্ড বাই সৌদি লুব্রিকেন্টস। তো বিরতিতে ছিলাম আমরা, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের এই আসরে, এবং এই আসরে একটু আগে আমরা যখন বিরতি নিচ্ছিলাম তখন কিন্তু মমতাজ আপা বলছিলেন যে ফিরব একটা চমক নিয়ে, এবং সেই চমক আমাদের এখানে হাজির একজন শ্বেত শুভ্র পক্ককেশ একজন মানুষ আমাদের সাথে আছেন, তিনি আমাদের মেহমান। কে এই মেহমান, কি তার পরিচয়? আচ্ছা, এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যদি মমতাজ আপা নিজেই তাকে পরিচয় করিয়ে দেন। আমাদের মাঝে আজকে কবিও বলতেছিলেন যে আমরা কিন্তু মমতাজ নিশ্চয়ই একটা গ্রাম থেকে তার কাউকে না কাউকে নিয়ে আসবে, কারণ আজকের এই অনুষ্ঠানটা চাঁদ রাতে আমরা যেটা করি সব সময়, যে হয়তো আমার পরিবারের কেউ, আমার খুব কাছের কেউ, তাকে নিয়ে আসা হয়। এর আগে অনেককেই আমার মা, আমার গুরুমা, আমার মেয়ে, আমার মানে বাড়ির অনেকেই, আমার ভাই, শুধু বাড়ির না, আপা গত গত অনুষ্ঠানেও কিন্তু একজন শিল্পীকে আপনি এনে, আবার হ্যাঁ, যারা আবার আমাদের শিল্পী, যারা খুব আমার অনুসারী, আমার ভক্ত, তারাও দু একজন এসেছে। এটা কিন্তু খুবই মানে দেখা যায় না কিন্তু যে একজন বড় শিল্পী আরেকজন শিল্পীকে এনে পরিচয় করিয়ে দিচ্ছে, তাকে তার পাশে বসিয়ে গান গাইবার সুযোগ করে দিচ্ছে, এটা কোনো টেলিভিশন প্রোগ্রামে দেখিনি। আজকে আসলে একজন একজনকে নিয়ে আসছি, সে আসলে সবসময় শুধু গান না, আমাকে আমার পাশে থেকে আমার যে গানের পাশাপাশি আরেকটা পরিচয় হয়েছে, সেই পরিচয়ে আমার আমাকে সবচেয়ে যিনি সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, সেরকম একজন মানুষ আমাদের মাঝে আসছে, এবং সিঙ্গাইরে খুবই জনপ্রিয়, ওনার অনেক পরিচয়। আমি যদি বলতে যাই আমার মনে অনেক সময় লাগবে, তারপরে একটু না বললেই না। উনি হাজি আব্দুল মাজেদ খান,
উনি বীর মুক্তিযোদ্ধা, যেটা আমি সবসময় বলি যে আমি মমতাজ কর্ম করলে, কাজ করলে বা যে কোনো ইতে আমি অনেক উপাধি পেতে পারি, কারণ আমি চক্ষু নিয়ে কাজ করি, দৃষ্টি দূত হয়েছি আমি, আইওএমের শুভেচ্ছা দূত হয়েছি প্রবাসীদের নিয়ে কাজ করে আমি, এরকম অনেক মানে শিক্ষা অস্ট্রেলিয়া এম্বাসি থেকে বা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আমাকে শিক্ষা দূত করেছে, এরকম অনেক কাজ আমি করলে হয়তো অনেক উপাধি পাবো, কিন্তু একটা উপাধি যেটা আমি আমার জীবনে নিতে পারবো না সেটা হলো মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এটা সম্ভব না। যেই উপাধিটা এই হাজি আব্দুল মাজেদ খান ওনার মধ্যে রয়েছেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের ভাষা সৈনিক শহীদ রফিক, সেই একই এলাকার এবং তার আত্মীয়, তার ভাগিনা উনি, সে মামা হতেন। তো এমন একটা মানুষ যিনি 6 থেকে 7 বার সম্ভবত উনি নির্বাচিত, 6 বার চেয়ারম্যান হয়েছেন ওনার ইউনিয়নের, বলধারা ইউনিয়ন সিঙ্গের উপজেলা, এবং বারবার তিনি সিঙ্গের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনও বর্তমানে, এবং রাজনীতিতে সে অনেক জনপ্রিয় একজন মানুষ এবং সবসময় আমার পাশে থেকে আমাকে যিনি সহযোগিতা করেন, আমার দিক নির্দেশনা দেন, সেরকম একজন মানুষ। মজার বিষয় আজকে কেন তাকে আনলাম, এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ না, কিন্তু সে আগে এরকম মানে গানের প্রতি এতটা তার ইয়ে ছিল না, হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি 1 ওয়াক্ত নামাজও কাজা করেন না, এরকম মানুষ, মানে আমাদের মিটিং সিটিং চললেও দেখা যায় যে উনি নামাজের টাইম হলে আজানটা পড়লে সাথে সাথে বলে আমি একটু নামাজটা পড়ে আসি, এরকম একজন মানুষ। হঠাৎ করেই দেখলাম যে তার মধ্যে একটু ভাবের মানে গান তিনি গুনগুন করে গাওয়া শুরু করলেন, এবং সেটা নাতে রসুল, নবী পাকের শান, লালন সাইজির কিছু গান, তারপরে শাহাব্দুল করিমের কিছু আধ্যাত্মিক গান, এই গানগুলো ওনার মুখে আমি মাঝে মাঝে শুনি। তো হঠাৎ করেই আমি বললাম যে ভাই আপনি তো ভালোই গান, এবং এখন এই সময় এসে আপনি এত সুন্দর গান, আমার মনে হয় আমার সাথে একটু বাংলা ভীষণে চলেন, তাকে অনুরোধ করে নিয়ে আসছি। আমার মনে হয় আজকে ওনার থেকে 2টা কথা শুনবো, আর যদি একটা সুর দিয়ে গেয়ে দেয়, এই মিউজিশিয়ানদের সাথে গেয়ে ওনার অভ্যাস নাই, তারপরেও যদি গেয়ে দেয় আমরা একটু গানও শুনবো, তাহলে তো সেটা শোনায় সোহাগা হবে একেবারেই। তো হাজি সাহেব, আপনার কাছে কিছু কথা শুনতে চাই। আপনি এই যে আজকে আমাদের এখানে আসছেন, আজকে আপা আছেন আপার পাশে বসে কথা বলছেন, আমাদের লাইভ আড্ডা আছেন, পুরো সিঙ্গারবাসী আপনাকে দেখছে, তাদের 6 বারের নির্বাচিত চেয়ারম্যানকে, জনপ্রিয় মানুষটাকে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বিষয়টা কি, আজকের এখানে আসার উদ্দেশ্য আমরা একটাই ছিল যে আমাদের আজকে ওনার কথাতে আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের কিন্তু অত্যন্ত শ্রদ্ধাভাজন নেত্রী, ওনার কথা কিন্তু ওনার ভীষণ দিয়ে কিন্তু শেষ করা যাবে না, উনি নিজেও বলছেন। তবে একটা কথা শিখে আসছে, গান বাজনা এখানে আসে আমি একটু ছোটোবেলা থেকে গান বাজনার দিকে একটা ঝুঁক ছিল, আমি সাংস্কৃতিক বানা, গান বাজনা মানুষের মনকে প্রফুল্ল করে, গান বানা মানুষেরকে আনন্দ দেয়, এই মানুষের ভাত মাছ মাংস করলে দেহের পুষ্টি সাধন হয়, মানের এটি খোরাক হল গান বাজনা। আরে বাহ, দারুণ। এই এই বিষয়টাকে করে আমি একটু একটু গান গাইতাম, উনি যখন আমার গাড়িতে স্যার নিয়ে যেত কোনো মিটিং সভা সমিতিতে, তখন আমি গুনগুন করে আসলে গান গাইতাম, তা আমার গান খুব ভালো লাগতো। আমি বিশেষ করে লালন ভক্ত, লালন গান ছোটোবেলার থেকে লালন খুব গাইতাম, মানে বুলেট লেগেছি, তারপর লালন খুব ভক্ত আমি। তো ইদানিও আমি যারে উনি আবার ছাত্র, ওনার আবার মেম্বার গ্রামে, এর আগে আসছে যে খালেদা সরকার আমার এখানে আমার সাথে আসছে, এই ভদ্র মহিলাকে দিয়ে দিল যে ঠিক আছে ওর কাছে, আর তারা বলে দিল গান শিখার জন্য, মানে খালেদাকে বললাম যে তুমি একটু গানটা শিখায়ও, আমি মাঝে মাঝে উনি মাঝে মাঝে শিখাইতে, কিন্তু সেখান থেকে আসলে আমরা দূরে চলে গেলাম, আমার একজন মাস্টার আছে বলে গান জন্য শিখে বাসি, এই ভদ্রলোক আর কি এই অন্যদিকে নিয়ে গেল, ওই যে ভয় লাগে নিয়ে গান, তারপরে বিচ্ছেদ গান সব। আমার মনে হয় যে এই ধরনের গানগুলো আমরা একটু শুনলে পরে বেশি ভালো হয়। তবে একটা কথা বলতেই হবে যে একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, তো এরকম আপার সঙ্গে থাকলে গান অটোমেটিক্যালি চলে আসবে ভিতরে। হ্যাঁ, তবে উনি সভাপতি, আপনি সাধারণ সম্পাদক, গান না এসে যাবে কই? তবে একটা কথা আমি স্বীকার করতে পারি যে আমি ভাষাতে প্রকাশ করার পরে যেন ওনাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো, আমার গানকে ধন্যবাদ জানাবো, সবচেয়ে ভালো, আমার এখানে কোনোবার সম্ভবত না, ওনার আমি আর ভাষাতে প্রকাশ করতে পারতেছি না, ওনার ওনার প্রচেষ্টা কিন্তু আমার এখানে আসা, আমি নিজেকে ধন্য মনে করছি। ঠিক আছে, আপনার চেষ্টা করি, আমি গান শিখতেছি কেবল, মানে ক্লাস ওয়ানের ছাত্র বলে না, মানুষের ক্লাস ওয়ানের ছাত্র, ক্লাস ওয়ানের ছাত্র। ঠিক আছে, দেখি এই আজকে গান ঠিক মতো গাইতে পারলে আপনি
পাস, ক্লাস টু তে উঠে যাবেন, ঠিক আছে? আজকে আপনার ফাইনাল পরীক্ষা, একটু চেষ্টা করে দেখা যাক কত অঙ্ক দর মনোরঞ্জন করতে পারি আপনার, দেখবেন একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি আমার আমি তোমার এ আশা করে তোমারে পুষিলাম কত আদরে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এ আশা করে তুমি আমার আমি তোমার এ আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত তোমার বসতি কেন হয় পিঞ্জিরার সনে তোমার প্রীতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন হয় পিঞ্জিরার সনে তোমার প্রীতি আশা যাওয়া দি বারাতি ঘরে বাগিরে আশা যাওয়া কত আদরে তোমারে পুষিলাম কত আদরে
আপনার পরীক্ষা আপনি দিচ্ছেন, ঠিক আছে, এখন হলো পাশ করলেন না ফেল করলেন, এইটা রেজাল্টটা আমি না, আমি গানের কি জানি। এই যে টিচার এখানে বসে আছে পাশে, টিচার আপনি এখন করেন বিচার না, এটা কি আর বিচারের মানে অপেক্ষায় থাকে বলেন? যে সুন্দর আপনি কি বলছে যে ক্লাস ওয়ানের ছাত্র, সেই ওয়ানের ছাত্রের যদি এই অবস্থা হয়, এত সুন্দর গায়ে দিতে পারে, তাহলে চিন্তা করেন এরপরে আস্তে আস্তে ক্লাস যত বাড়বে তার অবস্থা কি হবে, আমি এটা চিন্তায় আছি। সেটা খুব দ্রুত পিএইচডি করে ফেলবে, যা দেখতেছি অবস্থা, পিএইচডি হয়ে যাবে অনেক দ্রুত। আচ্ছা, আপনার সম্পর্কে একটা কথা শুনলাম, সেটা হলো যে কতখানি সত্যি, আপনার বিছানার পাশে একটা হারমোনিয়াম আছে, আপনার দলীয় কার্যালয়ের অফিসে একটা হারমোনিয়াম আছে, আপনার অফিসে একটা হারমোনিয়াম আছে, আপনার গাড়িতেও একটা হারমোনিয়াম আছে। আপনার মাইক্রোফোনটা নিয়ে বলেন, মানে এই ঘটনা কতখানি সত্য? না, এটা স্বীকার করা যাবে না, আমি পাশে রাখি এই কারণে। আজকেও নিয়ে আসতাম, অফিসে সব জায়গায় হারমোনিয়াম নিয়ে বসে থাকে, না বসে থাকে, এই কথা সঠিক না। আমার কাজ কিছু আছে, অফিসের কিছু কাজ আছে, চেয়ারম্যান করি, দলীয় কিছু প্রোগ্রাম থাকে, তারপরে মুসলমান দামের নামাজ টামাজ পড়তো, সব কিছু পরে যে সময়টুকু পাই, ওই ফাঁকে ফাঁকে মাঝিকার দামকে কাছে বাইশে থাকলে টান দিয়ে ধরি। বুঝতে পারছি, আপনার পিএইচডি করতে বেশি দেরি নেই। তবে এই কথার আগে আপনাকে বলতে পারি আমি, যেহেতু আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের সিঙ্গার ভোজনার সম্মানিত সভাপতি, যেহেতু উনি বলছেন, আমি একটা কথা বলছিলাম যে আমি গান শেখার চেষ্টা করুন, পারেন কিনা জানি না, আমি আমার একদিন পর্যন্ত হলো আমি দশটা গান শিখায়, ইচ্ছা থাকলে হবে ইনশাল্লাহ। আপনি এই সময় এসে যা করেছেন, দশটা গান করার কোনো ব্যাপারই না। ইয়া সাপা, এখন আমরা এই গান শুনে মানে যে মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে, এই যে ময়নারে এত পুষিলাম, এই যে পাখির এত পুষিলাম, তারপরেও কিন্তু সেই পাখি একদিন খাঁচা ছেড়ে চলে যায়। তো আমি আমি আশা করব যে মাজেদ ভাই যেহেতু আছে, এই পাখির কথা শুনে আমার একটা পাখির গান মনে পড়ে গেছে, গানটা আমি একটু গেয়ে তারপরে দেখি এরপরে মাজেদ ভাই আবার কী গায়। ঠিক আছে, তারপরে দরকার হলে আবার পাখির গানই গাই, অন্তর পাখিটা এই গানটা একটু শোনাই দেখি তারপরে। অন্তর পাখিটা আমার, অন্তর পাখিটা যাই রে উড়িয়া, অন্তর ভাঙিয়া আমার, অন্তর পাখিটা ভাঙিয়া
অন্তর পাখিটা যায় রে Oh.
খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, তাই না? আসলে অদ্ভুত, অদ্ভুত। তো মাজেদ ভাইয়ের কথা কি যদি বলছিলেন যে একটা পরীক্ষা দিল হাফ ইয়ারলি, এখন ফাইনাল পরীক্ষা। আমার তো কথায় কথায় খালি চলে আসে এই যে আবার বললেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, সাইজির গান। সে কিন্তু সাইজির গান খুব পছন্দ করে। আমি আমরা কি একটু শুনবো নাকি না কি কী শুনবো বলেন তো একটা গান। হ্যাঁ, একটা সাইজির গান এখন তার মনে পড়ে গেছে, একটা সাইজির গান আমরা তার কাছে শুনতে চাই, লালন সাইজির গান। চল মাইক্রোফোনটা কাছে নিয়ে নেন, তাহলে আমরা আপনার গলাটা শুনতে পারবো ঠিক মতন। অনাশে দেখতে পাবি পরখানে সারে মার হাম কানা আপন ঘরে খবর নেনা, আপন ঘরে খবর নেনা। অনাশে দেখতে পাবি, অনাশে দেখতে পাবি কোনখানে সারে মার হাম কানা আপন। অনাশে দেখতে পাবি কোনখানে সারে বারাম না।
আহা আহা, সাজির গান শুনলেই মনটা অন্যরকম হয়ে যায়। মমতা দাপা, এক ধরনের গান আপনি খুব কম করেন কিন্তু আপনার খুব প্রিয় এই গানগুলো আমরা জানি, কাওয়ালি টাইপের কিছু গান আপনি করেছিলেন এবং আপনার নিজেরও ব্যক্তিগতভাবে খুব পছন্দ, কিন্তু সেরকম মেহফিলও পাওয়া যায় না, করাও হয় না। তো আজকে যেহেতু চাঁদ রাত, ঈদের আগের দিন, একটু কাওয়ালি বেশ জমে কিন্তু, মানে আমি জানি না যদি একটা করতে পারেন। ভাল লাগছিল খুবই, যেই সুন্দর আমরা লালন গীতি শুনলাম। আসলে একটা মানে এই ধরনের গান শুনলে একটা অন্যরকম ভাব চলেই আসে, ঠিক আধ্যাত্মিক ভাব। তো কাওয়ালি ঠিক আমি একটা অ্যালবামের মধ্যে, আমার অনেক আগে ছিল, আমি খাজা বাবার একটা শান, অনেকগুলো খাজা বাবার শানের অ্যালবাম আছে আমার। তো খাজা বাবার শান গাইলে কিছু কাওয়ালি ভাব টাইপ ওইরকম কিছু চলেই আসে, তো এরকম একটা ছিল, মানে একেবারে একটু হিন্দি হিন্দি ভাব, মানে খাজা বাবার যে খাজা বাবাকে নিয়ে এরকম একটা ছিল। তা আমরা মনে হয় খুব ভালো করতে পারবো কিনা জানি না, একটু গায়ে দিতে পারি আর কি। আমি তো সবই মোটামুটি ভাবে, আমাদের ফোকের তো আইটেমের অভাব নাই, এত ধরন এত রকম সবই কিন্তু গায়ে। আমি ওই যে রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও যেটা ফোক আছে গাই অনেক সময়, কাজী নজরুলেরও যেটা ফোক আইটেম আছে আমি অনেক সময় গায়ে ফেলি, আর সাইজির গান তো আছে এরকম বহু সাধকদের গান। তা আমার মনে হয় একটু গাইতে পারি ভালো মন্দ যাই হোক। সেটাই, আর আপনার যে কত মানে ভ্যারিয়েশন আছে গাওয়ার মধ্যে সেটাও একটুখানি আমরা একটু মানে স্বাদ পাবো আর কি। গুলশান ঢুন্ডি কোয়েল বনকার জঙ্গল, বুলবুল বনকার গুলশান ঢুন্ডি কোয়েল বনকার জঙ্গল, বুলবুল বনকার গুলশান ঢুন্ডি কোয়েল বনকার জঙ্গল। মেইনে তুচ্ছে মিলে খাজা জি, মেইনে তুচ্ছে মিলে খাজা জি, আপনি দিল কি অন্দর খাজা, তুমসে নজরিয়া লাগ রহি।
ना रखिया कर काजल न दिया जाए। लैली कहती है मुझनू मेरी दिल लूट लिया, श्री कहती
हमारी दिल गरीबे खासन को लूट लिया গান, কবি গান, বিচ্ছেদি গান, মরমি গান, এমনকি ধুমধাড়াক্কা গান, এমন কোনো গানের ধারা নাই যে ধারায় আমরা মমতাজকে পাইনি। এবার কাওয়ালি, কিন্তু কাওয়ালিতে এমন করে মমতাজকে পাওয়া, এ একটা অসম্ভব পাওয়া। এবং সত্যিকারের আজকে একটা ঈদ উপহার, আজকে একটা নতুন মমতাজ পাওয়া। থ্যাংক ইউ সো মাচ মমতাজ আপা। মানে এরকম একটা জেম আপনার অ্যালবামে ছিল, কিন্তু আমি যাই না, এর আগে কোথাও আমি কোথাওই গাইনি কখনো। এটা অনেক আগে একটা অ্যালবামের মধ্যে ছিল, তো আমরা ভিডিও করেছিলাম গানটা একটু কাওয়ালি স্টাইলে, আমি এবং আমার শাহলুম সরকার, আমরা দুজন মিলে। তো কিন্তু আমার কখনো স্টেজেও গাওয়া হয় না, কোনো দিনই না। তো আজকে যেহেতু এখানে আসছি, পরে আমার ছেলেবেলেরা বলতেছিল যে আপনার এরকম একটা গান আছে, আপনি গান না কেন কখনো? তা আসলে এই গানটা গাইতে হলে যেই মানে পরিবেশটা লাগে, সেই পরিবেশটাও আমাদের ওইভাবে আমরা করি নাই। এবং এটার সাথে আরও মানে আরও কিছু শিল্পী আরও গাইতে হবে, মানে সাথে সাথে এগুলো যে দুহারি যেটা, এটা কিন্তু কাওয়ালিতে লাগে। তো সেটা আসলে আমরা যদি আরও ভালো করে প্র্যাকটিস করে শুরু করি, তালি এইগুলো সব কিছু দরকার, তাছাড়া কাওয়ালি জমে না। তো আমার মনে হয় ওইভাবে গাইলে আরও সুন্দর হয়। কিন্তু তাতেই যা হলো, ওটা থাকলে যে কি হতো, যাই হোক, সেই ভাবনাটি একটু পরে ভাববো। আমরা ছোট একটা বিরতি নিই, এবং এটাই আমাদের শেষ বিরতি। এরপর আমরা ফিরে আসবো, এবং ফিরে এসে আমরা কিছু ধুমধাড়াক্কা গান করি, একদম লারা লাপ্পা, একদম ঈদের গান করে তারপরে আমরা এর মধ্যে আমার মনে হয় আমরা মাজেদ ভাইকে একটু বিদায় জানাই। এত কষ্ট করে উনি সেই সিঙ্গার থেকে, সবচেয়ে বড় কথা হলো কুরবানি কালকে, তার মাথার উপরে অনেক বিশাল ঝামেলা, অনেক বড় ঝামেলা, কারণ আমি এত সময় অনেক সময় দিতে পারি না। উনি কিন্তু পুরো সিঙ্গারটাকে ঘুরে ঘুরে সব কিছু এই ঝামেলাগুলো পোহায়। তো সেই ঝামেলা ফেলেও আমাদের মানে অনুরোধে উনি আজকে এখানে আসছেন, সেই জন্য বাংলা ভিশনের পক্ষ থেকে, আমাদের সকল টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন, ধন্যবাদ। কালকে আমাদের মধ্যে আবার দেখা হবে, কারণ সকালে আমি অবশ্য এখান থেকেই চলে যাব, আমাদের আবার দেখা হবে। ঈদ মুবারক, তারপরও আপনাদের সামনে সবাই জি জি নিশ্চয়ই আপনার আপনার ধন্যবাদ। পাশাপাশি আপনাদেরকে বলে যে আজকে আমি সত্যিকার অর্থে এখানে এসে অত্যন্ত আনন্দিত, যে গভীরত আমার জীবনে আসতে পারতাম না, তার অনুপ্রেরণা, তার প্রচেষ্টা আমি সমাবেত হয়েছি। তাকে আমি বারবার কথা বলে শুরু করতে চাই না, তবে আমি বিশ্বাস করি যে আমরা একটা জিনিস এখানে আছি, উনি আমাদের সিঙ্গার বোতল আমাদের সভাপতি, আপনারা সবাই জানা আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন আছে, দোয়া করবেন। যারা সাংস্কৃতিক মানা যারা আছে, হুজুর যারা আছে, আলেম টালাম যারা আছে, দলীয় নেতা কর্মীতে আছে, সবকিছু মিলে আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন। আরে আপা, যে কাওয়ালি গাইছে, আলেমরা যদি এরপরে ভোট না দেয়। আমি আবার আমাদের চোখে তারে যায় না দেখা, পাওয়ার্ড বাই সৌদি লুব্রিকেন্টস। আসছি একটু পরেই ফিরে। আরএফএল পাইপ এন্ড ফিটিংস প্রেজেন্টস চোখে তারে যায় না দেখা, এবং সৌদি লুব্রিকেন্টস পাওয়ার্ড বাই আমাদের আজকের আয়োজন চাঁদ রাত উইথ মমতাজ। এবং আজকের এই স্পেশাল এপিসোডের আমরা শেষ সিগমেন্টে আছি,
এবং এখন আমরা বেশ কিছু গান শুনবো। এরই মধ্যে কিন্তু আমরা মোটামুটি টেলিফোনে, ফেসবুকে কয়েক হাজার গানের অনুরোধ পেয়েছি, তো সেগুলো তো সম্ভব না, কারণ সে সময় আমাদের হাতে নেই। কিন্তু একটা গানের কথা অনেকবার অনুরোধ এসছে, সেটা একটু বলতে চাই। রাই বিনোদিনী একটা গান আছে, সেটা সবাই অনুরোধ আসছে আমার খুব কাছের ফ্রেন্ডের কাছ থেকে, জি ইমন সাবিনা, ওরা অনুরোধ করেছে, তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান, এই গানটি অনুরোধ করেছে। আমি গানটি ছোট্ট করে একটু গেয়ে দিই, বিরহের গান, আমার মনে হয় দেখি একটু গাই, ভালোই লাগবে হয়তোবা। আমি তোরে বানাইয়ারাই বিনোদিনী, আমি হব কালা চাহা, শ্রীমতী রাধা। যদিও শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের প্রেম, সনাতন ধর্মের কাহিনী, শ্রীকৃষ্ণ যদিও প্রভু, তারপরেও শ্রীমতী রাধারানীর প্রেমের কাছে সবসময় তিনি হার মানতেন এবং শ্রীমতী রাধারানীর পায়ে তিনি দাসখত লিখেছিলেন, পত্র লিখেছিলেন। শ্রী গ্রহিতানন্দ সীতা গোকুলে ধাম থানা কদমতলা, রাধে গো তুমি আমার প্রেমের মহাজন, সদ্দিব নেত্রবাড়ি হইয়া রইব অঙ্গীকারী, তোমায় ছেড়ে দূরে যাইব যত, রা রা বলে কাঁদব তত, আবার ধা বলে হব মূর্ছাগত, ক্ষতের নাই অভিসন্ধি ক্ষতের নাই কিস্তিবন্ধি, ক্ষত দিলাম আমি কৃষ্ণ চোরা, তোমার এই ঋণ শোধ করিবে কলির জীব জনম জনম ভরা বা জন্ম জন্ম ভরা। এই দাসখত দিয়েও দেখা গেল যে শ্রীমতী রাধারানীর কাছে সবসময়ই শ্রীকৃষ্ণ প্রেম ভালোবাসা এখানে হেরে যেত। কিন্তু শ্রীমতী রাধারানী বলেছিল একদিন যে প্রভু আমি যে তোমাকে কত ভালোবাসি, এই বলার পরেও, এই ভালোবাসা যতটুকু মানে প্রকাশ হয় এর পরেও, মানে কত যে ভালোবাসি যেটা আমি প্রকাশও করতে পারি না, এই সমাজের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে আমার সব কিছু আছে, আমার বাধা আছে, স্বামী শাশুড়ি ননদি সব কিছুকে, এই বাধাকে, এই সমাজকে উপেক্ষা করে আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রভু। সেখানে তুমি বুঝো না, তুমি বুঝো না আমাকে, তা আমি তোমার কাছে কিছু চাই না, আমি একটা জিনিস চাই, যদি আমার আবার জন্ম হয়। একটা গান আছে কিন্তু, বনমালী তুমি পরজন্মে হয়েও রাধা, এখানেও কবি এখানে লিখেছেন যে আমার একটা চাওয়াই তোমার কাছে যে পরের জন্মে আমি চাই প্রভু তুমি একটা নারী রূপে আসো, রাধা রূপে আসো, আর আমি যেন তোমার ওই জায়গায় একটা পুরুষ রূপে থাকতে পারি, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতখানি, কীরকম কিসের জ্বালাতনের মধ্যে থেকে আমি তোমাকে ভালোবাসতাম, এটা বুঝার জন্যে এখানেই কবি এই গানটি লিখেছেন। তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচা, তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালা চা, ওরে প্রেমবি ছেদের কত
আমি এই কুলের কুলো বালা ছেদের জ্বালা বানাইব তোরে আমি ওই কুলের কুলো বালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা ও তুই বুঝবি তখন তুই যে এই গানগুলো, এই গানের ধারাগুলো আমাদের বাংলার যে কত বড় গর্ব, কত বড় গৌরব,
কতখানি সমৃদ্ধ এটা না শুনলে বোঝার কোনো উপায় নাই। কি অদ্ভুত! এবং আমি কতখানি ভালোবাসি, আমি কত যন্ত্রণায় ভুগি, তুমি যখন আমার জায়গায় আসবে, আমার রূপ ধারণ করবে, শুধুমাত্র সেই দিন বুঝবে। কি অদ্ভুত করে বলা! আসলে কতটা ভালোবাসার কত গভীর গভীর স্তরে গেলে এই উপলব্ধিটা আসতে পারে। এবং যারা সাধক কবি এই আমাদের দেশে এই গানগুলো যারা লিখেছেন, তারা তো আসলেও শুধু গানের মানুষ, বাউল সাধক মানে ছিলেন না, তারা আসলে এই গানের মধ্য দিয়ে সাধনা করতেন। এই গানের মধ্য দিয়ে সেই প্রেম কিন্তু সেই স্রষ্টা, সেই সৃষ্টিকর্তা, সেই তাকে পাওয়ার জন্যে সেই ভালোবাসার কথা তারা ওইভাবেই মানে মন দিয়ে গান কথাগুলো বলেছেন। ঠিক তাই, ধর্ম এবং প্রেম একাকার হয়ে গেছে এই জায়গায় এসে। আপা, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। আমরা বলছিলাম প্রথমে পোড়াপুড়ি ছিল, তারপরে ঘোরাঘুরি হবে, এবং দেশের বাড়িতে এখন অনেকে যাচ্ছেন, এবং যতগুলি আমাদের এখানকার আন্তঃজেলা বাস যেগুলো, সেগুলো আসলে সব লোকাল বাস, মানে এখন এগুলো আন্তঃজেলার ট্যুর দিচ্ছে আর কি। লোকাল বাসগুলো এখন আন্তঃজেলা বাস হয়ে গেছে। সো একটা লোকাল বাস চাই, এবং সেই লোকাল বাসে করে এই গানের পরেই লোকাল লোকাল বাস গাওয়া উচিত আমার মনে হয়। আমরা লোকাল বাস আর একটা গানের যে অনুরোধ ছিল, দুইটা গান আমরা পরপর গেয়ে শেষ করব। তার আগে যেহেতু যেই জায়গার মধ্যে ছিলাম, এখানে আর একটা মজার গান আছে, এই গানটা গেয়ে আমি লোকাল বাস। নিশ্চয়ই নিশ্চয়ই, চল। আমার মন চুরাশ আমি চুরি করি, আমার মন চলে গেল বৃন্দাবন, ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, কি করি এখন আমি, কি করি এখন, আরে মন চুরাশ আমি চুরি করে, আমার মন চলে গেল বৃন্দাবন, আরে মন চুরাশ আমি চুরি করে, আমার মন চলে গেল বৃন্দাবন, ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, কি করি এখন আমি, কি করি এখন, আরে মন চুরাশ আমি চুরি করে, আমার মন চলে গেল বৃন্দাবন, আরে চলে গেল বৃন্দাবন।
রায় বিনোদিনী, তারপরে বৃন্দাবন, এবার কোথায় যাবে মন? এবার একটা কিছু হয়ে যাক আর কি, যে যেটা অনুরোধ ছিল আমাদের প্রীতমের নতুন গান ফিল্মের করা, দেবী সিনেমা যে গানটা প্রথম বলেছিলেন রূপালী করে, এটা একটু গাই, লাস্টে আমরা বাস নিয়ে বাসায় চলে যাব। একেবারে জি, এটা আমার সবচেয়ে ভালো বুদ্ধি, এটা নিয়ে আমরা শিগগিরই চলে যাব ডাইরেক্ট। জি মায়াবতী কন্যা রে, শালুক ফোঁটা ফুল
আহা, কি দারুণ একটা গান, একদম পুরো মন খুশি করে দেওয়ার মতো একটা গান। তো মমতা চাপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সত্যি কালকে যে ঈদ, কালকে তো না কয়েক মুহূর্ত পরে যে ঈদ, সেই ব্যাপারটা একেবারে আপনি মনে করিয়ে দিলেন। এবং ঈদের এই খুশিটা, আনন্দটা নিয়ে সকালবেলা আমরা সবাই ঈদগাতে যাব, নামাজ পড়বো, তারপরে কুরবানি করব। এবং আপনিও এখান থেকে আপনার এলাকায় যাবেন। এখন আমি একটু যাওয়ার ব্যবস্থা করব। যাওয়ার ব্যবস্থা করতে হবে, জি। এবার তবে তার আগে আরেকটা কথা যেটা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশে অনেক শিল্পী আছেন যাদের নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, অর্থকড়িও আছে, কিন্তু খুব কম মানুষ আছেন যার হৃদয় আছে, এলাকার মানুষের জন্য কিছু করবার প্রচেষ্টা আছে। এবং আপনি কখনো আপনার অতীত ভুলে যাননি, যে কষ্টের মধ্যে দিয়ে আপনি এসেছেন, সাধারণ মানুষের সেই কষ্টটাকে নিজের মনে করে তাদের জন্য হাসপাতাল গড়েছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন, তাদের জন্য কাঠামো গড়ে তুলেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন। এবং এই যে আপনার অন্তর, যে আপনি যখন আরও অনেক আগে থেকে আপনি হাসপাতাল করবেন সেজন্য আপনি গান গেয়েছেন, দিনের পর দিন, রাতের পর রাত জেগে গান গেয়েছেন, কেবল একটা হাসপাতাল গড়বেন বলে, মানুষের জন্য কিছু করবেন বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখছেন এবং নিশ্চয়ই তিনি এর সুফল আপনাকে দেবেন ইনশাল্লাহ। আসলে মানুষের তো এক জীবনে অত মানে চাওয়া পাওয়া আর কি থাকতে পারে। আমি যেটা মনে করি যে আমার এই ছোট্ট জীবনটায় মানে আসলে তো মানুষ তো এখানে স্থায়ী না, আমরা অস্থায়ী, এখানে আসছি আবার একদিন চলে যাব। এই বিষয়টা যদি আমাদের সকলের মাথায় মনে চিন্তায় সবসময় থাকে, মানুষ কখনো অসৎ পথে খারাপ কাজ করতে পারে না। তো আমরা এই কথাটা আসলে ভুলেই যাই মাঝে মাঝে, অনেক কিছু মোহের মধ্যে পড়ে, অনেক ধন দৌলত, খ্যাতি, সব কিছু পেয়ে, ক্ষমতা সব কিছু পেয়ে আমরা অনেক কিছু ভুলে যাই। তো সেটা যাতে আমরা কখনই না ভুলি, বিশেষ করে আমাদের, আমরা যারা এই দেশের এই কালচারটাকে, এই সংস্কৃতিটাকে ধারণ করি, ভালোবাসি, তাদের মনে থাকা উচিত এবং বারবার এটা আমাদের মাধ্যমে যাতে আরও মানুষ মনে রাখে সেটার জন্য কাজ করা উচিত। তো যাই হোক, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে দীর্ঘ সময় ধরে আমরা একসাথে কাজ করছি, এবং বাংলাভিশনকে ধন্যবাদ জানাই যে বাংলাভিশন আমাকে এই সুযোগটা সবসময় দেন, যে আমরা শুধু গান না, আমরা এই ঈদের আগের রাতটা আমরা আড্ডা দেই, আমরা কিন্তু যে বিরতির ফাঁকে ফাঁকে আমাদের যে কি পুরো বাংলাভিশন জুড়েই আমাদের একটা আড্ডা হয়, আসলে এটা একটা মজা করার জন্যই কিন্তু আমরা আসি। আমাদের যে পরিবারটা আছে এদের সাথে আমরা সারা বছর আমরা একসাথে কাজ করি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা যাই, দৌড়াই, কিন্তু আমরা এই চান রাতটা, আমরা ঈদের আনন্দটা আমরাও করে নিই এই বাংলাভিশনে এসে। তো যাই হোক, আমি বাংলাভিশনকে জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, জানি না কতদিন বেঁচে থাকবো, হয়তো কতদিন এই কাজ চালিয়ে যাব। তবুও আমি আমার দর্শক মণ্ডলী যারা দেশে দেশের বাইরে আমাকে দেখেন বা শুনছেন, আমি সবাইকেই বলবো যে আমাদের জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, যাতে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমি যেহেতু মানুষ, আমার কাজে কর্মে কথায় অনেক কিছুতে ভুল ত্রুটি হতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন যাতে কোনো রকমের ভুল ত্রুটি নিয়ে কবরে না যাই, যাতে সুন্দরভাবে বাকি জীবনটা চলতে পারি এবং মানুষের সেবায় লাগতে পারি। কারণ সৃষ্টি জগতের সেরা হলো মানুষ, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। এই মানুষে মানুষের পাশে দাঁড়ানো, ভালোবাসা, একে অপরের জন্য কাজ করা, সেই সুযোগটা যতদিন আমি পাব মানুষ আমাকে, আমি ততদিন মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং মরণের আগ পর্যন্ত করে যেতে চাই। সেটার জন্য আমি কি পাইলাম কি পাইলাম না, কি পাবো, ওই হিসাব নিকাশ আমি কখনো কষি না এবং ওই হিসাব করে আমি এখানে আসিও নাই। যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমি গানকে ভালোবাসি, আমার বাবার কাছ থেকে গানকে পেয়েছি, এই গানকে নিয়ে বাঁচতে চাই এবং পাশাপাশি মানুষের সেবা করতে চাই। হাসপাতাল শুরু করেছিলাম বহু আগে, সেই 2002-03 দিকে শুরু করেছিলাম, 2004-এ মোটামুটি যে সেটাকে শেষ করেছিলাম, এখন পর্যন্ত হ্যাঁ অনেক বছর হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে। মমতাজ চক্ষু হাসপাতাল, মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল, অনেকগুলো প্রতিষ্ঠান এর মধ্যে করেছি। এরপরে আরও বেশি কাজ করার জন্যে রাজনীতিতে সম্পৃক্ততা এবং অনেক কাজ করেছি, আমি আমার মনে করি আমার মানিকগঞ্জ 2 আসনের সিঙ্গার, হরিরামপুর তথা সদরের 3টি ইউনিয়ন, হাটিপাড়া, ভাড়ারিয়া, পোটালসহ আমার 27টি ইউনিয়ন একটা পৌরসভা,
বিশাল জনগোষ্ঠী নিয়ে আমার একটা এরিয়া। এখানে আমি দিন রাত নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় না আমি কাজ করি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং অনেক কিছু, যেগুলো আমি ব্যাখ্যা দিতে গেলেই আমার আর একটা প্রোগ্রাম লাগবে, আমি হয়তো সেটা সম্ভব না, শেষ করব। সেই জন্যেই আমি এই কাজগুলো যাতে চালিয়ে যেতে পারি। এবং সবচাইতে বড় কথা হলো সততা, নিষ্ঠা, মানুষের জন্য ভালোবাসা, এইটুক যেন আমার মধ্যে থাকে, পাই কিছু আর না পাই সেটা কোনো হিসাব নিকাশের মধ্যে নেই। দোয়া করবেন সবাই, গান এবং সেবায় দুইটা নিয়ে যেন থাকতে পারি। নিশ্চয়ই, গানও এক ধরনের সেবা, অন্তর অন্তরকে সেবা দেয়া, এবং আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেন না, এবং আল্লাহ তাআলা যাদেরকে দেন সেটা আসলে মানুষের মাঝে বিলিয়ে দেবার জন্য দেন। বেশিরভাগ মানুষই সেটা ভুলে যায়, কিন্তু আপনি ভুলেননি, এই জায়গাটাতেই আপনি বড়। আর আমার সৌভাগ্য হয়েছিল সিঙ্গারে যাওয়ার, জয় মণ্ডপে যাওয়ার, এবং সেখানে দেখেছি যে মানুষ কি অন্ধের মতন ভালোবাসে আপনাকে, মানে মমতাজ আপা মানে এক নামে সবাই আপনার জন্য জান হাজির। তো আমরা প্রার্থনা করি যে সেই ভালোবাসাটা অব্যাহত থাকুক এবং আপনার সেবা পাবার সুযোগ মানিকগঞ্জে দুই আসনের মানুষদের হোক, এটা আমাদের প্রার্থনা। তো আপা, অনুষ্ঠান মানিকগঞ্জে দুই আসনও না, যদি আল্লাহ আমাকে কখনো সুযোগ দেন, আমি চাচ্ছি যে শুধু মানিকগঞ্জের দুই আসন বা মানিকগঞ্জের মধ্যেও সীমাবদ্ধ রাখতে চাই না, আমার সেবাটা আমি সারা বাংলাদেশ জুড়ে যদি যেদিন দিতে পারবো, অতদিন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন এবং সুযোগ দেন, আমার অনেক পরিকল্পনা আছে, আমি সেটা দিতে চাই ইনশাআল্লাহ। আমি সেটা আজকে আর নাই বললাম, সেই পরিকল্পনার কথা আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে বলবো। আমরা প্রার্থনা করি আল্লাহ আপনাকে সেই তৌফিক দিন। তো আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে সময় দেবার জন্য এবং আমাদের অন্তরটাকে খুশি করে দেবার জন্য। তো আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের আবারও ইনশাআল্লাহ আগামী রোজার ঈদে, যেটা প্রায় আরও 8-10 মাস পরে। সেই ঈদে আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন আবারও আমরা আসবো এবং এই চাঁদ রাতে আপনাদের সঙ্গে আমরা এইভাবে ঈদ উদযাপন করব। তো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস এবং আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস প্রযোজিত এবং সৌদি লুব্রিকেন্টস পাওয়ার্ড বাই আমাদের আজকের আয়োজন চোখে তারে যায় না দেখা এখানে শেষ করবো, তবে শেষ হয়েও হইল না শেষ। আমরা মমতাজ আপার কাছে গান শুনতে শুনতে বিদায় নেব এবং সেই গানটা শুনবো যেই গানটা শুনে আমরা এখান থেকে লোকাল বাসে চড়ে জয় মণ্ডপে যেতে পারবো। তার আগে আমার লোকাল বাসের আরও চালক যারা আছেন, আমি একা একা চালাইতে পারি না, চড়তেও পারি না, তাদেরকে একটু পরিচয় করিয়ে না দিলে হয় না। কিবোর্ডে আছে আমাদের টিটু, ট্রাম্পেটে আমাদের সুশান্ত, আর সেলিম আছে আমাদের লিড গিটারে, আর আমার এই পাশে অক্টোপ্যাড নিয়ে আছে আমাদের আলমগীর, বাংলা ঢোল নিয়ে আছে স্বপন, আর বেস গিটার নিয়ে আছে আলাজাদ, আমাদের কনক আছে অনেক কিছু নিয়ে তবলা সহ পার্কেশন, এবং বাঁশিতে রয়েছে আমাদের শহীদ। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং আমার সামনে যারা ক্যামেরা এত রাত পর্যন্ত, আমাদের তারেক ভাই সহ যারা রয়েছেন, ইমন ভাই সহ আরও যারা আছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ক্যামেরায় যারা রয়েছেন এবং আপনাকেও অনেক ধন্যবাদ আপা। তো আমরা এই গান শুনতে শুনতেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব।
কই যাবি কারি তোর আমার চাবি মিটিয়ে মানে তবে পরে কই যাবি যাবি যেমন তো শুনে পাবি কবি আমি কারিগর খাওয়া দাওয়া শেষ বাড়ি ঘর খালি কর চোর কত জানি তোর সবাই শর্ত পর মনে তো না লাগাইয়া হইয়া কোনো চাঁদা পর সাতটা পট্টি বান্ধে কানে মাছি বোপ পাগল হইয়া বোঝে যখন টাকা পয়সা লোভ পাঙ্কা বাপে তাকি এখন এর পোলা পেলা আসিতে পাশে খাবে মনে মনে মন খোলা চর্মের বড় গলা লয়েল বেজার পকর চর্মের ড্রাই পারে নরম পায়ে বেড়ে পারে মুনা পাচানা পর না মাটিতে পারে বন্ধু তুই হিরো।